আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে আমি হাসিব মারজান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকার হেয়ার রোডে পরিকল্পনা মন্ত্রীর সরকারি বাসভবনে দীর্ঘদিন ধরে ছাদ কৃষি অনুশীলন, সামাজিক দায়িত্বের অংশীদারে পরিণত। এবং গাইবান্ধায় আগাম জাতের আলু উত্তোলন শুরু, ভালো ফলনের পাশাপাশি বাজার দরে লাভবান কৃষক। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন চ্যানেল আই ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম হচ্ছে, চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানী ঢাকার হেয়ার রোডে পরিকল্পনা মন্ত্রীর সরকারি বাসভবনে দীর্ঘদিন ধরেই চলছে ছাদ কৃষি অনুশীলন, যা এখন আর শুধু পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নেই, সামগ্রিক সুস্থতা সামাজিক দায়িত্ব হিসেবে কার্যকরী করে তুলেছেন আয়োজনটিকে। রিপোর্ট করছেন শাইখিরাজ। মন্ত্রীপাড়ায় সরকারি বাসভবন নিকেতন, এখানে 4000 বর্গফুটের ছাদে চলছে কৃষির অনুশীলন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও তার স্ত্রী জুলেখা মান্নান এবার শীতকালীন শাকসবজিতে সমৃদ্ধ করেছেন কৃষির এই আয়োজনটিকে। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, কপি জাতীয় কপি, আর এখানে শাকও আছে, আর ধনেপাতা প্রচুর হয়েছিল, এখন খাওয়া হয়ে গেছে অনেক। এবার ড্রাগনও অনেক হয়েছিল, ড্রাগন প্রায় আমাদের প্রথমবার 35টা মতো আসলো, তারপরে বোধহয় 30টা, তারপরে আবার 20টা। ছাদ কৃষির মতো ইতিবাচক অনুপ্রেরণাকে এগিয়ে নিতে সরকার নানাভাবেই কাজ করছে বললেন পরিকল্পনা মন্ত্রী। ইতিবাচক মোটিভেশন, এই যে কৃষি তো এমনি আমাদের নজর ছিল, আপনার এটা আমি স্বীকার করা উচিত, ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড ট্রেমেন্ডাসলি, এই যে সেটা বলা উচিত। আর সরকার প্রধান যখন রিপিটেডলি বলছেন, এতে হয়তো মানুষের নজরটা সবার আসবে, অনেকেই আসবে। শুধু ছাদ কৃষি নয়, আগিনাতেও রয়েছে কৃষির উপস্থিতি, উৎপাদন হচ্ছে সতেজ ও নিরাপদ খাদ্য। এখানেও কপি আছে, ফুলকপি, বাঁধাকপি সব ভরে ফেলছেন এখানে। তো আপনি এই লাউয়ের মাচা থেকে তো অনেক লাউ পেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, এখানে লাউ পেয়েছি আরও। এখানে কপি ক্ষেত করেছি, দর্শক দেখেন আঙিনায় ছাদে খালি কপি আর কপি। এগুলো কিন্তু সব বাংলা কলা, খুবই টেস্ট। এইটা চালতা, ওই যে গাছে চালতা ঝুলছে। তারা উপলব্ধি করছেন কৃষির বহুমুখী প্রয়োজনীয়তার কথাও। ছাদ কৃষির অনুশীলন সামগ্রিকভাবে সুস্থতার জন্য একটা বড় নিয়ামক, আর তা যদি হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ তাদের হাত দিয়ে, তবে সেটি অন্যদের জন্য হতে পারে অনুকরণীয়। গেলবার এই ছাদ কৃষি থেকে আপনাদেরকে যা তুলে ধরেছিলাম তার বর্ধিত সার এবার এসে আপনাদেরকে দেখালাম। বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নানের হেয়ার রোডের বাসভবন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর জানি ফিরব। গাইবান্ধায় আগাম জাতের আলু উত্তোলন শুরু, ভালো ফলনের পাশাপাশি বাজার দরে লাভবান। মৃতের পর চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। গাইবান্ধায় আগাম লাগানো আলু তোলা শুরু হয়েছে, ভালো ফলনের পাশাপাশি বাজার দর ভালো হওয়ায় লাভবান হচ্ছেন চাষি। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পানা তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। জেলা সদর গোবিন্দগঞ্জ সহ 7 উপজেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদী ফসল হিসেবে আগাম আলু চাষ করেছেন চাষিরা। পার শতকে আলুর ফলন 50-55 কেজি, 60-65 দিন বয়সে 50-55 কেজি আলু ফলন হয়, এবং আগাম লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত বিনা সুতরো ধান লাগাই, বিনা সুতরো আগাম ধান, আগাম ধান লাগার পর আগাম আলু লাগানো হয়। এবারকার বাজার মোটামুটি ভালো আছে, আগুর আলু ফলন একটু কম, তাতেও যাই হোক পত্তা আছে। এটা যাচ্ছে তোমার কুড়িগ্রাম, ঢাকায় এই ধরনের জায়গায় চলে যাচ্ছে। গ্রানোলা, খুপড়ি, সেন্দুরি, রারমা, লালপাকড়ি, সূর্যপক্ষী ম্যাজিক সহ নানা জাতের আগাম আলু আবাদ করেছেন চাষি। চাহিদা থাকায় উৎপাদিত আলু জমি থেকেই পাইকারের কাছে বিক্রি করছেন তারা। আগাম আলুর লাভ বেশি, ফলন আপনার হলো 50-55 কেজি। এই সিজনে আলু, আলু সরিষা বেশ ভালো হয়। শীত ও ঘন কুয়াশায় আলু আবাদে কৃষক যাতে ক্ষতির শিকার না হয় এজন্য দফায় দফায় মাঠ দিবস সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষি বিভাগ। কৃষক প্রশাসন অফিসের মাঠে আছে, তারা রেগুলার আলুতে ছত্রাকনাশক প্রয়োগের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে,
পাশাপাশি অন্যান্য যে পরিচর্যাগুলো আছে পরিচর্যাগুলোর ব্যাপারে আমরা কৃষকদের সর্বাত্মক পরামর্শ দিয়ে যাচ্ছি। প্রতি হেক্টর জমিতে আগাম আলুর উৎপাদন হয়েছে 9.5 মেট্রিক টন। প্রতিমন আলুর বাজার দর 560 থেকে 960 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকার হেয়ার রোডে পরিকল্পনা মন্ত্রীর সরকারি বাসভবনে দীর্ঘদিন ধরে ছাদ কৃষি অনুশীলন, সামাজিক দায়িত্বের অংশীদারে পরিণত। এবং গাইবান্ধায় আগাম জাতের আলু উত্তোলন শুরু, ভালো ফলনের পাশাপাশি বাজার দরে লাভবান কৃষক। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।